মহিলার নাম্বারটা তো ব্লক করতে ভুলে গেছি। জি আপা বলেন। কি বলবো ভাই, আমার তো একটার পর একটা সর্বনাশ হয়েই যাইতেছে। আবার কি সর্বনাশ হলো আপনার? জান্নাতের মরার খবর শুন না, জান্নাতের বাপ হাত ফেল করছে, এখন বিছানার উপর মরার মতো পড়ে রইছে ভাই। কি বলেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। অ্যাম্বুলেন্স আসতেছে ভাই, জানি না জানি না কি হইব, আমার না খুব ভয় করতেছে ভাই। আর ভয় পেয়ে কি করবেন আপা, এইটুকুতে যে মানুষটা হার্ট ফেল করে তার সঙ্গে আপনি সংসার করছেন, কিভাবে পারছেন আপা বলেন তো? কি কইতাছেন আপনি? হ্যাঁ আপা, রাগ করবেন না প্লিজ, আমি বুঝতে পারছি যে কতটা কষ্টের মধ্য দিয়ে আপনি এখন যাচ্ছেন। এই সময়টায় আপা একটু মাথা ঠান্ডা রাখুন, একটু মাথা ঠান্ডা করে আপনি ভেবে দেখুন তো, এরকম দুর্বল হার্টের জামাই যদি মারা যায় আপনার জন্য ভালোই, আপনি নতুন একটা জামাই পাবেন। আপনি এই সময় আমার লগে মশখরা করতেছেন না, আপনি জানেন জানেন আপনি আমি জান্নাতের বাপকে কত ভালোবাসি, আপনি কেন কেন আমার এত বড় সর্বনাশটা করলেন ভাই? আহা আপা, আমি কোথায় সর্বনাশ করলাম, সর্বনাশ তো করলো মনি। আপা কাঁদবেন না, শুনেন একটু মন দিয়ে শুনে, আপনাকে এখন রাজনীতিবিদদের মতো করে আচরণ করতে হবে। রাজনীতিবিদরা কি করে জানেন? রাজনীতিবিদরা যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা থেকে ফায়দা তোলে, আপনাকেও এখন আপনার মেয়ে হত্যার ফায়দা তুলতে হবে। বুঝলাম না তো আপনার কথা, কিসের ফায়দা? আমি বুঝিয়ে বলছি আপা, দেখেন জান্নাত যখন খুন হলো তখন মনির বিরুদ্ধে হত্যা মামলা আপনি করবেন অবশ্যই, সেই সাথে ক্রিকেট বোর্ডের নামেও আপনি একটা মামলা করে দেবেন। জান্নাত তো আর ফিরে আসবে না, কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে ভালোই। খেলা হবে আপা, খেলা হবে। রাখছি, খেলা হবে, ঘটনা যেটাই হোক ফায়দা তুলতেই হবে। খেলা খেলা। জান্নাতের বাপ, ও জান্নাতের বাপ, চোখ খুলো জান্নাতের বাপ, চোখ খুলো। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।